আমাদের বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা চলে আসছি আমাদের এই সংলাপে। সংলাপের পক্ষ থেকে এখন আমরা চলে যাব দর্শকদের কাছে, যে দর্শকরা প্রশ্ন করবেন এবং আমাদের সম্মানিত মেয়র প্রার্থী যারা আছেন তারা তাদের উত্তর দিবেন। জি, আমার একটা প্রশ্ন, ও আসাদ বাঙ্গালি বাইরে গেছে, তো প্রশ্ন হইলে কি আপনার হলফনামা দিলাম, আপনি এসএসসি ফেইল। আমি যেটা মেট্রিক দিবার লাগে কারাইছিনি, আমি ফেইলর আর আমি ফেইলর ওই আর ফাস হই, তুমি আমার লগে মেট্রিক দিতাই নি না। ইকার না, আমরা তো তখন শিক্ষিত অভিভাবক সাইরাম। আমি যেটা আমি সিগনেচার আমি যেটা স্কুল খুলতাম নি মেয়র হইয়া, না আমি মাস্টার হইতাম, আমার উন্নয়ন করতাম, তোমার ভালো লাগছে না নি ফিসলা ডেইন বা নাইমু কইছেন নি ওটা শিক্ষিত কি তো ইয়াটা সো আস্তা দিন তো কি থাকে গাড়ি তার টাইম নাই। জি ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে দর্শকদের পক্ষ থেকে? জি আরেকজন দর্শক। সাবেক মেয়রের কাছে আমার একটা প্রশ্ন। জি সাবেক মেয়র, আপনি গত নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিছিলা উন্নয়নের, কিন্তু আমরা কিচ্ছু পাইছি না, এবার আমরা আপনার কাছে কিটা পাইমু? কিচ্ছু পাইতে না, কোমরি মা ফানি খালি ডুবতে হাতারি ভাই। আর আমার এ দো বাঙালি শোনো, কি পায় নাই বা কি পেয়েছে সেটা আমি বলবো, প্রশ্নটা কিন্তু আমাকে করা হয়েছে। আমি আগেও বলেছি বাঙ্গারি, তোমার যখন জন্ম হয় নাই তখন আমি মেয়র হয়েছি। তুমি কিন্তু আমার আব্বাই যায় না এটা খালি তাই না হয়ে গান বই আমার আমার ফাওয়ার আছে আমার আসলে আমার মা তুমি জনগণে আসেন না নি একবার দেখি আসা হয় ওই দেখো আমি তো তোমার মতো হাসাতে আসি নাই, কাজ করতে এসেছি আমি ওগলটা আমি টেলিভিশন। আসলে আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন, আসলে আমি প্রস্তুত, কেউ মানুষ তো আর মানে এমন কিছু না যে ভুল হবে না, আমি চেষ্টা করেছি পারিনি, আগামীতে আপনাদের দোয়ায় আরো অনেক কিছু করব, সে প্রতিশ্রুতি আমি আগেও ইস্তেহারে বলেছি এখনো বলছি যে আমার জীবন আমি জনগণের জন্য উৎসর্গ করেছি। জি সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের দর্শকদের কাছ থেকে প্রশ্ন শুনেছি, আমরা এখন প্রত্যেকের কাছ থেকে মানে সহজ সরল ভাষায় শুনব যে ওনারা ওনাদের পৌরবাসীদের পরিকল্পনা কি করেছেন তাদের এই উন্নয়নের জন্য, সে কথাটা আমরা আমি এখন মাতিলাই যে আমরা এখন আমরা আমি এখন মাতিলাই শুনিলাম, আমরা সব মুসলমান, এরা হইলা তো কি নিন্দে বাদে ইসলামের ক্ষতি করে, আমি ওয়াদা করলাম আমি প্রত্যেক ঘরে ঘরে মসজিদ বানাইয়া দিব, শুক্রবারে করো নমাজ পড়বা জুম্মার নমাজ। আসলে আচ্ছা তাহলে আসলে এটা তো তার মানে ধার্মিক ধর্মের বিষয় বা ব্যক্তিগত বিষয়, কয়লা ধর্ম লইয়া ভালো বাদে ফুটি যাও। মেয়র প্রার্থীরা আপনারা জানেন এটা কিন্তু লাইভ অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ এই জায়গায় যদি আমরা একটু ঝগড়া করি তাহলে কিন্তু সবাই দেখবে আর হাসবে আমাদের। লাইন খালি মারিত আমারে। জি শুনেন আমি বলি, আমার সম্মান আছেই বলে তিন তিনবার আমি মেয়র হয়েছি, ঠিক আছে, এই যে আপনি আমাকে এই টকশুতে এনে এভাবে অপমান করবেন, তুমি বেশি কথা বলবে না, একবার হইলাই তো হলো সিলেট ওখান তার নামে দিল আর কেউ বুদ্ধ লাগছে। ঠিক আছে তাহলে আপনাদের কাছ থেকে আমরা একটু শুনবো যে পৌরবাসীর যে সমস্ত তরুণ সমাজ আছেন, আমি এই তরুণ সমাজ নিয়ে কিছু বলবো না, যে আমরা এখানে রাগ করলে তো আসলে হবে না, যে তরুণ সমাজ যারা আছে এই যে যারা দর্শক আছে এখানে দেখবেন অনেক তরুণ আছে, এই তরুণদের নিয়ে আপনাদের স্বপ্নটা আমি একটু শুনবো। আমার ডান পাশে উনি আমার চাচার বয়সে, আমার বাবার সাথে নির্বাচনে করেছেন, উনি অবশ্যই নতুন নতুন তো মানে কইল মানে দাঁড়া মানে ওনার যে যোগ্যতা উনি এখানে আসার মতো যোগ্য, আমার লাগে তারা আমার সবার কথা বলি আমরা, ঠিক আছে এখন আমাকে বলতে দেন। হুনো হুনো তোমরা কি আমার জুড়ে মেট্রিক দইল দেয়নি, তোমরা ভাটে বুঝা যার যেমন আমি আর খুনতা চিনি আশ্চর্য, আপনি মানে লাইভ একটা অনুষ্ঠান আসছেন মানে কথা বলতে, আমরা আমরা পরিকল্পনার কথা শুনবো প্লিজ মাতিলাও, আসলে আমার কিছু বলার নাই পরিকল্পনা, আমার বাবা যেভাবে এই জনগণের জন্য দিয়ে গেছে মানে আমিও চাই যে আমার জানটাও যেন এই জনগণের জন্য যাক। ওই ঠাই আর বাস মারলে দৌড় মারি দেওয়া আর জান দিলেই দেয়, আসলে মানে বলার কিছু নাই। যে আপনার কোনো পরিকল্পনা? আসলে আমি আগেও বলেছি, আসলে একজন মানুষ কাজ না করলে তাকে মানুষ ভোট দেয় না, আমি চেষ্টা করেছি নির্বাচনে ইস্তেহার মত ইস্তেহার যা দিয়েছি নির্বাচনের পরে নির্বাচনের পরে তা পালন করার, তাই তো মানুষ আমাকে ভোট দেয়, আমি ব্যালট বাক্সের জন্য অপেক্ষা করছি, আমি বড় বড় কথা বলবো না। আমি তরুণদেরকে বলতে চাই আপনাদের আইনের আওতায় রেখে আপনাদের সঠিকভাবে ফুয়াইন সব জেলে ফাটাইতো আমার কথা হলো কা তরুণ সমাজ আমি কইলাই রে বা হলো
আমার হত হইল তাই না নি ওই যে সব মোটরসাইকেল হলাইন ধরে বেড়া হলাই তা কাগজ দেখবার লাগি ফুয়াইন ধরে আমার হত হইল আইনরাও তাইলা না নিয়া ওই যে তাইন কিটা হইরা বুঝছ নি তাইন বুঝাইতা সাইরা যে ওই যে মানতি ফুয়াইন ধরে বেড়া তলাই তাই তাই মোটরসাইকেল চালাইন তারে পুলিশ দি আমার হত হইল যেগুর মোটরসাইকেলের কাগজ নাই ওগুর সাক্কা লিক করে দিলাই লিক করে দিলাই তো তার লোসন না বাস আমরা আমরা চলে যাচ্ছি তুমি কথা বলো তুমি মেয়র হবা প্লিজ শান্ত হন শান্ত হন শান্ত হন জি সম্মানিত দর্শক মন্ডলী আমরা চাই আমাদের এই পুনর্নির্বাচনে আমাদের মত থেকে বেরিয়ে আসবে এমন পৌর মেয়ররা যারা আমাদের নিজেদের নিয়ে চিন্তা করবেন না বরং যে সমস্ত মানুষ অসহায় যারা নিজেদের আমার হতো যারা নিজেদেরকে প্রমাণ করবে আমরাই হচ্ছি এই পৌরবাসীর জন্য আশীর্বাদ আমরা এই পৌরবাসীর জন্য আশীর্বাদ হয়ে আমরা এসেছি আমরা আমাদের পৌরবাসীর উন্নয়ন করব আমরা আমাদের তরুণ সমাজকে অনেক ভাবে নিয়ে যাব যাতে আমাদের তরুণ সমাজটা বাংলাদেশের জন্য এসেছে আমার কথা হলো তে তিনটা কি দুই গেলে কি হতো এক রইছে যে কেন বের বের করা লাগে এমনিও তো ভাষ আমি জি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ